বর ভয় ভয় আইতাছি বুঝছ এই যে বাইতে বাইরেছি মাত্রই তোরা কোনানো আসস বরতলা আসস ওখানে বয়ে থাক আমি আসতাছি এই যে কই গো তানিয়া আমার বন্ধু বান্ধব কি কম দামি লোক শাক পাতা খাইবো আমার বন্ধু বান্ধব লোক দামি দামি লোক বুঝছ এসব কথাবার্তা আর কো না বুঝছ আর আরেকটা কি কইলা তোমার হাতে চুরি নাই কানে দুল নাই নাকের ফুল নাই এগুলা কি আমার দেহার বিষয় আমার শ্বাস পোশাক করে তো পারি না আমার তো টাকা কামাই করে আমারই লাগে তোমার কেমনে চালামু তোমার আব্বারে কও এ পয়সা দিত ওরে বাবা রে ঠুসি মাইরে সাফার দাঁত লড়াই আলছে এটা কি রিনা কান আমার গরো লই আইছি গো তুই জামাই শৈল আর দেশ আর তো তো লম্বা হয়েছে কে লেগে আতের গুছাইলাম একবারে তোরে মারি না দেখি আমি তুই কি চাইছস তুই কি করবে এটা আমি জানি না আজকে আমার হাতে চুরি আইনা দিবি না নত আইনা দিবি আমার লয়ে মার্কেটে যাবি বন্ধু বান্ধব দ্বারা দাম লাগতো না বন্ধু বান্ধব দ্বারা দাম না আমার পকেটে একটা টি হাওতো নাই কি করবি তুই চুরি করবি না ভিক্ষা করবি না ডাকাতি করবি এটা আমি জানি আমার আনসেস বলা মনে আছিস না ঝগড়া করলে এটা সমাধান হতো না যেহেতু ভিক্ষা করতে কইতাছে ভিক্ষা করলে তো বই এই করণ লাগে এটা তো কোনো কষ্ট নাই ভিক্ষাই করব আচ্ছা হুনো মাথাটা ঠান্ডা করো এনা বউ বালা একটা পরামর্শ দিছ তুমি আমারে ভিক্ষা করতে কইছো না তাইলে তো তুমি আমার বউ না আমি তোমার দামাই না কাজী সাহেব যে সময় বিয়া করাইছিল কইছিল যে তোমার সুখে আমি আমার সুখে তুমি ঘরের ভিতরে কামাই করে আনলে দুজনেই খাইমু তাহলে এক কাজ করো তুমিও আমার সাথে ভিক্ষা করবা আমিও তোমার সাথে ভিক্ষা করব আমি অত বড় করেছি আমি তোমার লগে গিয়া ভিক্ষা করব আমার কি ভিক্ষা করার লাগে আনছ না হায় রে তুমি বুঝতাছ না স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশ স্বামী কষ্ট করব তুমি বয়ে থাকবা বাড়ির তাইলে কি তুমি বেহাস্ত পাইবা তোমার আমি ভিক্ষা করে আমার বেহাস্তের দরকার নাই এত বড় লোকের মাই আমি ভিক্ষা করতে যাবো কে লেগা তুমি কি ভিক্ষা করার রাস্তার মধ্যে আরে হুন খালি মো উদ্দা মরিসের মতো খালি কথার কথা চেনচেন করে জলস আমার সাথে ভিক্ষা করতে যাইবে তাহলে কিন্তু রাগ উঠেছ না আমার বুঝছস আমি তোর স্বামী যেটা হুকুম করে এটা করা লাগবো যা যা নাইলে কেড়ে এককারে মুড়া কমারে আড্ডি বাইন গেলাম যা তাড়াতাড়ি আয়ো আমার দাদা একটা কামের কাম করে থয়ে গেছে বুঝছো আমার দাদা গড় প্রতিবন্ধী আছেন যার কারণে এই গাড়িটা পাইছি যদি গাড়িটা না পাইতাম তাহলে তো ভিক্ষা করা অসুবিধা হয়ে যেত বুঝছো ওয়ান আমি খালি বয়ে থাকবো আমি এবার একে বেক্কা বুঝছো তুমি ভিক্ষা থাকবা সুরে সুরে বুঝছো তুমি যাতে না আসো আসলে কিন্তু বুঝ জাল ঘুমাইছে পরে এমন ফিট না দিব খাচ্ছন্নি পরে বুঝবি তুই স্বামী না থাকলে দেশ কিছুই নাই তো লোলার ঘরের লোলা এরা মাঠা বউ লইয়া ভিক্ষ হরস আবার বিড়ি চাস কি করবো উঠছে তোমার জামাই লাগে
লতামার কি হইছে? টাইফয়েড জ্বর হয়ে লুলো হয়ে গেছে গা। ওরে জামাটা লুলো হয়ে আছে বউটা সুন্দর তুই। আচ্ছা নাও শুধু তোমারে দেখ কি আমার দা সাড়িয়া দিছি বুঝছো? তাহলে যাই হ্যাঁ। হারামজাদা সিলার ঘরের সিলা আমার বউরে পছন্দ হয়েছে, আমি যে লুলা হয়ে গেছি আমার কবর রাখলো না। হারামজাদা লুচ্চার লুচ্চা, আর যাও ঠেলে দাও ঠেলে দাও। তুমি রাগ করো না, তুমি এই যে ভালো সেলে যে লুলা সাজে এই লেগে বেড়ায় না এইসব করে। আচ্ছা তুমি ঠেলা দাও, তুমি আবার আবার বোঝাইও না কোনো না সমক গুলো সম বুঝছো? দাও দাও সালা মানুষ যত একটা আপনি বড় লোয়ের মেয়ে এলে বিক্রি আর এক কাম করুন আমার লোকের যাওয়া হয়ে গিয়া আর কন্যা তো ভাই ভালো মানুষ হলে একটা সবজি জীবন ভাড়া করছস আমি বিয়া করছি, বিয়া করে আমি বউ আইসি ভিক্ষা করতাম, আমার এত মান ইজ্জত নাই। আজকে আমার দোষে আজকে আমার বউটা হারাইলাম।